আপনাদের ফোনের তিনটা খুবই গুরুত্বপূর্ণ সিক্রেট কোড, কিন্তু মনে থাকে না বিধায় এই কাজগুলো আপনারা করতে পারেন। তো এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন, যাতে করে আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসতে পারে। আর আমার এই পেজটিকে এখনও পর্যন্ত যারা ফলো দেননি, প্লিজ একটু ফলো করে দেবেন। এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিয়ে থাকি। নাম্বার ওয়ান, ফোনের ডায়াল প্যাডে যাবেন, দেন এখান থেকে *#06#, এই কোডটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের IMEI নাম্বারটি চলে আসবে। আপনার ফোনটি হারিয়ে যাওয়ার পরে ফিরে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনার এই নাম্বারটি প্রয়োজন পড়বে। নাম্বার টু, ডায়াল প্যাড থেকে ডায়াল করে দেবেন *#67#, এটা ডায়াল করে দেবেন। এটা ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনের কল ফরওয়ার্ডিং অপশনটা চলে আসছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনি যার সাথে কথা বলতেছেন সেই কথাবার্তা অন্য কেউ সুবিচারে শুনতেছে কি না, সেটা কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে বুঝতে পারবেন। নাম্বার থ্রি, ডায়াল প্যাডে এসে ডায়াল করে দেবেন *#00#, এই কোডটি ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনে একটা 4 ডিজিটের কোড চাইবে। আপনার আইডি কার্ডের লাস্ট 4 ডিজিটের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই সিমটি বা আপনার আইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করতে আসে সেটা কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন।